তো আমরা নিশ্চয়ই মাস্ক ব্যবহার করে থাকি অথবা এই পরিস্থিতিতে আমরা মাস্ক ব্যবহার করছি তো হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে মাস্কটা পরিধান করতে হয় অথবা মাস্ক পরিধান করার যে সঠিক নিয়ম বা পদ্ধতি রয়েছে সেটা কীভাবে পরিধান করতে হয় এবং একটা মাস্ক আমরা কেমন সময় বা কতটুকু সময় আমরা বা কত ঘন্টা আমরা এটা ব্যবহার করতে পারবো তো এটার মধ্যে বা এটাকে ব্যবহার করার জন্য কি কি রুল রেগুলেশন রয়েছে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা মিনিস্ট্রি অফ হেলথ অ্যাফেয়ার্সের পক্ষ থেকে কি কী ইনস্ট্রাকশন জারি করা হয়েছে আমরা একটা মাস্কের বিষয়ে সেটা জানে জেনে নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম ইনফরমেশন পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনে প্রেস করে বেলাইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন

অসুবিধা যায় বা পড়ে ধরা পড়ে তাহলে আপনাকে মাস্কটা ব্যবহার করতেই হবে তো ইউ আর কেয়ারিং এ ফর এ কোভিড নাইন্টিন সাসপেক্ট কনফার্ম পেশেন্ট অর্থাৎ যদি আপনি কোনো করোনা ভাইরাসের কোনো পেশেন্টের বা করোনা ভাইরাসের কোনো সন্দেহজনক বা কোনো কনফার্ম কোনো পেশেন্টের কেয়ার নিচ্ছেন তাহলে আপনাকে সেই মাস্কটা ব্যবহার করতে হবে এবং অথবা রয়েছে ইউ আর হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডিং টু পেশেন্ট উইথ রেসপিরেটরি সিমটম অর্থাৎ যদি আপনি কোনো হেলথ ওয়ার্কার অথবা কোনো এরকম স্বাস্থ্যকর্মী রয়েছেন তাহলে আপনাকে এই মাস্কটা ব্যবহার করতে হবে তো এবার রয়েছে যেটা দেখতে হোয়াইল ওয়ারিং এ মাস্ক মেক শিওর ইউ অর্থাৎ যখন আপনি কোনো একটা মাস্ক ব্যবহার করবেন

আপনার নাক আপনার মুখ এবং আপনার চিবুকের মধ্যে পুরোপুরি ফিট হয়ে থাকতে হবে তো আপনার যাতে এরকম লক্ষ্য রাখতে লাগবে এখানে যে এইটার অ্যান্ড দেয়ার আর ন গ্যাপ তো সেই সাইডে যাতে কোনো গ্যাপ না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এবং সেখানে বলা হচ্ছে যদি এর প্রয়োজন হয় তাহলে আপনি সেটাকে অ্যাডজাস্ট করে আপনার এগুলো জায়গাতে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এরপরে হচ্ছে যে পয়েন্টটা সেখানে দেখতে পারেন নেভার ইউজ ডিসপোজেবল মাস্ক অ্যান্ড ডিসপোজ দ্য পারেন্স আফটার ডিস ইনফেক্টিং দে অর্থাৎ সেখানে বলা হচ্ছে যখন আপনি একটা মাস্ক ব্যবহার করছেন তো দ্বিতীয়বার সেটাকে আপনি ব্যবহার করবেন না এবং সঙ্গে বলা হচ্ছে যখন আপনি সেটাকে ব্যবহার করে নিলেন তখন আপনাকে একটা জীবাণুমুক্ত করে কোনো ড্রাম অথবা যেখানে বলা হয়েছে যে ডিসপোজেবল মাস বা বিন্স মধ্যে রেখে নেওয়ার কথা বলা হয়েছে তো সেটাকে ডিসইনফেক্টিং ইনফেক্টিভ অর্থাৎ আপনি এটাকে জীবাণুমুক্ত করার চেষ্টা করবেন তো এখানে আপনি স্যানিটাইজার ইউজ করতে পারেন তো এবার টাচিং দ্য মাস্ক ওয়াইল ইউজিং ইট অর্থাৎ সেখানে বলা হয়েছে আপনি যখন মাস্কটা ইউজ করছেন তো এখন তখন এটাকে টাচ করার অর্থাৎ স্পর্শ করার চেষ্টা করবেন না এরপর রয়েছে টু নট টাচ দ্য পটেন্সিয়ালি কন্টামিনেটেড আউটার সার্ফেস অফ দ্য মাস্ক ওয়াইল রিমুভিং ইট তো যখন আপনি সেটাকে খুলে নিচ্ছেন অথবা আপনার মুখে রিমুভ করছেন বা আপনার ফেস থেকে রিমুভ করে নিচ্ছেন তখন সেটা আউটার সার্ফেটা আপনি টাচ করার চেষ্টা করবেন না তো রয়েছে আপনারা দেখতে পারেন ডোন নট লিভ লিভটা মাস্ক হ্যাঙ্গিং ফ্রম দ্য নেক তো আপনি এটা গলার মধ্যে ঝুলিয়ে রাখার চেষ্টা করবেন এখানে হাতগুলো ভালো সাবান দিয়ে দুয়ে নিতে হবে অর্থাৎ অথবা অ্যালকুয়েল বেস কোন সামগ্রী দিয়ে আপনি সেটাকে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এরপরেও যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে আপনাদের এখানে দেখতে পারেন টুগেদার উই ক্যান ফাইন্ড আউট এখানে বলা হয়েছে ওয়ান জিরো সেভেন ফাইভ টোয়েল ফ্রি নাম্বার অথবা সেখানে রয়েছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান টু থ্রি নাইন সেভেন এইট জিরো ফোর সিক্স এই নাম্বারে আপনারা টোয়াল ফ্রি নাম্বার রয়েছে সেখানে কল করে জেনে নিতে পারেন তো ভিডিওতে এতটুকু রইল যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তো ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে করে জানিয়ে নিতে পারেন তো চ্যানেল যদি নয় নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে বেলাইকনটিকে